তো ফাইনালি বন্ধুরা আমার রুমটা প্লাস্টার হয়ে গেছে। এখন প্লাস্টারের পর আরো অনেক অনেক কাজ বাকি আছে। প্লাস্টার করার পরে রুমটা কিরকম লাগে তোমাদেরকে আমি শেয়ার করলাম। তো আমি ভীষণ এক্সাইটেড, এইটুকুনি ছোট্ট রুম হলেও আমার কাছে এইটুকুনি ছোট্টটাই অনেক অনেক বড় একটা ব্যাপার। আমার ঘরের এন্ট্রেন্স, ভেতরটা এখন লন্ডভন্ড হয়ে আছে। পুরো ঘরটায় প্লাস্টার করা হয়ে গেছে, পুরো কমপ্লিট প্লাস্টার। যেটা তোমাদেরকে আমি বলছিলাম যে এই যে একটা পুরোটা ওয়াল ছিল আগেরদিন বলছিলাম, তো এই ওয়ালটাকে কিন্তু আমাকে ভেঙে আবার একটা উইন্ডো করতেই হয়েছে, কারণ জানলা না করলে ঘরটা পুরো একদম গরম আর ভীষণ মানে সাফোকেশন হচ্ছিল, সেই কারণে আমরা উইন্ডো করতে বাধ্য হয়েছি। আর বাকিটা দেখিয়ে দিই, দেখো এখানে একটা কলের ব্যবস্থা করা হয়েছে, এখানে চাইলে বাসন মজা কাপড় কাচা এই ধরনের জিনিসগুলো করা যাবে। আর বাকি হচ্ছে এই রুমটা। তো এই ছিল আজকের আমার ব্লগ, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা প্লে করো যেন তাড়াতাড়ি আমি কমপ্লিট করে ফেলতে পারি।